এটা নিয়ে আপনারা পানি ঘোলাটা করার কোনো কারণ নাই যত আন্দোলন লেট হবে তত আন্দোলন দুর্বার হবে এটা যৌক্তিক দাবির কাছে কোনো ছাত্র সমাজ হারে নাই গোপন একটা শক্তির কাছে আপনারা বারবার হেরে যাচ্ছেন আমাদের তো এটা বোধগম্য নয় এখন কোন শক্তির কাছে আমরা আটকে আছি এটা আপনারা ভালোভাবে জানেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার জিনিসটা হচ্ছে যে আমাদের একটা চূড়ান্ত আন্দোলন চলছিল শুক্রবারে তো শুক্রবারে চূড়ান্ত আন্দোলন এখানে হাজার হাজার শিক্ষার্থী শুধু সকালে না আমরা সকাল দশটা দশটা থেকে শুরু হয়েছে বারোটার মধ্যে হাজার হাজার শিক্ষার্থী এখানে জড়িত হয়েছে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা যে এটা যে যৌক্তিক দাবি সেটার উদ্দেশ্যে আমরা একটা মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে অহিংসভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম সেখানে আপনি দেখছেন আপনারা সাংবাদিক বাইরেই কাভার করেছেন সেখানে আমাদেরকে বিনা উস্কানিতে বিনা কারণে আমাদেরকে লাঠিচার্জ করা হয়েছে আমাদের ভাইদেরকে আটক করা হয়েছে মামলা দিয়েছে সর্বসা করলে আবার আমরা এখানে কিন্তু গণজমাতে হয়েছি এবং এখানে কিন্তু আপনারা দেখছেন বিকেল টাইমে হাজার হাজার শিক্ষার্থী তো সব কিছু মিলিয়ে কি একটা জাতীয় দাবি যখন আপনি জরিপ দেখেন ইন্ডিপেন্ডে মানে ইন্ডিপেন্ডেন্ট তারপর হচ্ছে প্রথম আলো সবগুলো জরিপ যখন আমলে নেবেন তখন দেখবেন যে এটা প্রথম আলো যখন জরিপ করছে এটা সত্তর পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট পঁয়ত্রিশের পক্ষে এত কিছু করার পরেও যেখানে চল্লিশ জন এমপি সুপারিশ করে যেখানে শিক্ষামন্ত্রী ডিউরোডার দেয় এখন উনি কোনো কোন আধ্যাত্মিক জগতের কারণে আধ্যাত্মিক একটা কুচুক্রি মহলের চাপে উনি আবার মানে অন্য কথা বলে অবশ্যই এটা চাপ সৃষ্টি হয়েছে অথবা আপনি যখন একটা দায়িত্বশীল জায়গা থেকে বলবেন যে এটা যৌক্তিক এবং এটা হচ্ছে যে যে কোনো মূল্যে এটা বাস্তবায়ন করা হোক যেখানে সবাই পক্ষে এখানে কোন একটা মানে কি বলবো যে গোপন একটা শক্তির কাছে আপনারা বারবার হেরে যাচ্ছেন আমরা তাদের তো এটা বোধগম্য নয় আর আপনারা জানেন যে আমরা সবাই নন পলিটিক্যাল এখানে আপনারা পঁয়ত্রিশ দিয়ে দেন এখানে যদি এটা নিয়ে যদি কোনো আন্দোলন হয় তারপর তখন আপনারা বলবেন এটা নিয়ে আপনারা মানে পানি ঘোরাটা করার কোনো কারণ নাই এটা যতক্ষণ না পর্যন্ত তাই বাস্তবায়ন না হবে মামলা প্রত্যাহার না হবে মিথ্যা মামলা ততক্ষণ পর্যন্ত চলবে চলবে বারো বছর চলছে না আটকাইতে পারছে একটা মাস গ্যাপ ছিল আন্দোলন একটা এটা যত আন্দোলন লেট হবে তত আন্দোলন দুর্বার হবে এটি সত্য কথা এটি বাস্তব কথা বাংলাদেশের মাটি কখনো একটা যৌক্তিক দাবির কাছে কোনো ছাত্র সমাজ হারে নাই এটা হারতে দিবে না আমি আজকে থাকবো না আরেকদিন আরিফ এরকম দশটা দৌড়বে তখন যদি এটা গণবিস্ফোরণ হবে তখন এটা কেউ আটকাইতে পারবেন এটাই সত্য কথা আপনারা আমাদের সুখে দুঃখে সবসময় ছিলেন থাকে ন জানেন আমাদের আমরা কত কষ্টে জীবনযাপন করতেছি সরকার ম্যাক্সিমাম লোক আমাদের সাথে পজিটিভ এখন কোন শক্তির কাছে আমরা আটকে আছি এটা আপনারা ভালোভাবে জানেন কোন শক্তিটার কাছে এই শক্তিগুলোর ভাঙার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা সফল হব কারণ আমরা বিশ্বাস করি আমাদের ঘাম শ্রম মায়ের মামলা জেল হাজত সৃষ্টিকর্তা কখনো বিথা দিতে দেবে না আমরা এটা বিশ্বাস করি আমরা মনে প্রাণে এটা বিশ্বাস করি আমরা মাঠে আছি রৌদ্র উপেক্ষা করে মায়ের উপেক্ষা করে হামলা উপেক্ষা করে মামলা উপেক্ষা করে আমরা থাকবো ইনশাল্লাহ এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলা মাটিতে এই আন্দোলন সরানো যাবে না